একটি চমকপ্রদ খবরে উপমহাদেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে শিশুরা স্কুলেই হাতে কলমে শিখছে বড়দের স্পর্শ কোনটা ভালো আর কোনটা মন্দ শরীরে ভালো স্পর্শ কিংবা স্পর্শ কিভাবে বুঝবে শিশুরা শিক্ষিকা চাই শুধু পুঁথিগত বিদ্যা নয় বরং হাতে কলমে শেখাচ্ছেন তিনি ছোট ছোট কোমলমতি শিশুদের শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করে তিনি বুঝিয়ে দিচ্ছেন কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ নেই নাই আর প্রত্যেকটি শিশু শিক্ষার্থী তাদের শিক্ষিকার প্রশ্নের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিচ্ছে কখনো একত্রে চেঁচিয়ে উঠছে সবাই একসাথে বলে উঠছে এটি বাজে স্পর্শ আবার কখনো বলছে এটি ভালো স্পর্শ কি নাম হ্যায় তোমার শিক্ষিকা রীতিমতো সতর্ক করেও দিচ্ছেন বাচ্চাদের এমন আলোচিত শিক্ষাদানের একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে অনলাইনে ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষিকা শিশু শিক্ষার্থীদের বলছেন যদি কোনো আঙ্কেল এ ধরনের আপত্তিকর স্পর্শকে ভালো স্পর্শ বলে দাবিও করেন তাহলে যেন বাচ্চারা তার যোগ্য জবাব দিতে পারে শিক্ষিকার এমন হাতে কলমে পাঠে নিজেদের শরীরে ভালো খারাপ স্পর্শের পার্থক্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে শিক্ষার্থীরা নিরাশ করেননি সেই শিক্ষিকাকে ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে প্রতিটি স্কুলে এমন শিক্ষিকা প্রয়োজন বলেও দাবি করেছেন অনেকে দীর্ঘ সময়কাল ধরেই সংবাদের শিরোনামে উঠে আসে

গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেক্স এডুকেশনের প্রয়োজনীয়তাও তো সপনা বাতাইয়ে ব্যাড টাচ কোন কোন হোতা হ্যায় এসা হোতা নে এসা হোতা এসা হোতা এসা হোতা এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ভিডিও সকলের মন জয় করেছে শিক্ষিকার প্রশংসা করছেন সকলে তবে অনেকেই প্রশ্ন তুলছেন এই ধরনের পাঠ ছোটকাল থেকেই একটি শিশুর মস্তিষ্কে এমন প্রভাব ফেলতে পারে যা ভবিষ্যতে তার চলার পথে কিংবা সামাজিকভাবে পুরুষ সঙ্গীর ক্ষেত্রে মেলামেশায় বৈষম্য তৈরি করতে পারে নেই আরে हम तो कुछ यार ना